আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং শত ব্যস্ততার মাঝে হলেও যিনি দীর্ঘদিন তার আমেরিকা প্রবাসী কিন্তু শুধুমাত্র বাংলাদেশকে ভালোবেসে তিনি বারবার ছুটে আসেন আমাদেরকে একটু আনন্দ দিতে এবং যার এই দেশের প্রতি অকৃত্রিম মমত্ব বোধ আর সেই ভালোবাসা নিয়েই তিনি এগিয়ে যেতে চান। অনুরোধ করছে দেশের সঙ্গীত পরিবেশন করবার জন্য দেশ বরেণ্য কণ্ঠশিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক উমা খানকে, আপনাদের সামনে উমা খানকে উপস্থাপন করছি। আমি কি শুরু করব? আপনার যদি অনুমতি দেন আমি গাইতে পারি। গানটি লিখেছে শুভ্রজিৎ সিকদার এবং সুর করেছেন নবীন কিশোর গৌতম। Thank you.
অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছে আমাদের আমন্ত্রিত অতিথিদের, আমরা যে সময় আসলে বাংলাদেশে আমরা দিয়ে থাকি সেই সময় আসলে আমরা কেউই পারি না, তো সেই জন্য সমাগত সুধু মণ্ডলী দীর্ঘ সংগ্রাম আর আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা, পেয়েছি স্বপ্নের সোনার বাংলাদেশ। আমাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনাদের আমাদের যারা আছেন তারা বিভিন্ন জায়গা অবস্থান নিয়ে কলরবটাকে বন্ধ করে দেওয়ার জন্য, সবাইকে এখান থেকে ডান পাশ থেকে সরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি, নতুন প্রজন্মকে জানাতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস। এই যে এত রক্তক্ষয়ীর মধ্য দিয়ে আজকে আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি, আমরা পেয়েছি একটি নিজস্ব মানচিত্র, আমরা পেয়েছি একটি পতাকা, এরই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেই সব রণাঙ্গনের অকুতোভয় বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, যিনি যুব উন্নয়নের জন্য ভোরবেলা থেকে রাত অবধি ছুটে চলেছেন, এবং সেই কৃতজ্ঞতার জন্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যার হাতে তুলে দিয়েছেন। তিনি আমাদের প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ, জননেতা মির্জা আজম এমপি। আসুন আরেকবার করতালির মাধ্যমে আমরা আমাদের প্রধান অতিথিকে শুভেচ্ছা জ্ঞাপন করি। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যিনি আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন, যিনি 1971-এ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন দেশের জন্যে, দেশকে শত্রুমুক্ত করবার জন্যে, দেশের বিশিষ্ট লেখক এবং সাংবাদিক হারুন হাবিব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সম্মানিত সদস্য সমর চন্দ্র পাল। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যিনি দীপালোকের জন্মলগ্নে যিনি সর্বপ্রথম সাহস দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, শক্তি দিয়েছেন, যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত মাত্র সভাপতির একদিন যার বয়স তখন আমাদেরকে সহযোগিতা করেছিলেন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, দেশের বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর আ মোর্শেদ আরিফিন সিদ্দিক। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জননেত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ডক্টর আওলাদ হোসেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানটিকে যিনি সার্থক করার জন্য সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, যিনি সব সময় শিক্ষা অনুরাগী হিসাবে দেশে বিদেশে এখন একটি পরিচিত নাম, তিনি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যিনি সারা বাংলাদেশের লায়নদের সেই সর্বোচ্চ জায়গাটিও ছিনিয়ে নিয়েছেন মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, ভালোবাসা দিয়ে, তিনি লায়ন এম কে বাসার PMJF। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনারা যাকে টেলিভিশন খুললেই দেখেন, যিনি দুর্দান্ত দাপটে কথা বলেন, এদেশের স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে যিনি সবসময়
অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। শত বাধা বিপত্তি যাকে মাথা নোয়াতে পারেনি বরং আরো কঠিন হয়ে দাঁড়িয়েছেন, এবং যিনি ব্রত হিসাবে নিয়েছেন জীবন বাজি রেখে লড়ে যাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে যে দায়িত্ব দিয়েছেন, সেটার দেশের বিশিষ্ট আইনজ্ঞ আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ, প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই সাথে সাথে আমাদের যিনি আজকে আমাদের মাঝে সম্বর্ধনা পাবেন, আপনারা একটু আগে যার কণ্ঠ শুনে ফেলেছেন, তিনি স্বাধীন বাংলা বেতার রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা উমা খান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, যিনি অর্থনীতিতে আমরা আজকে যাকে সম্মাননা প্রদান করব, শত ব্যস্ততার মাঝেও যিনি সময় দিয়েছেন, এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরামউদ্দিন আহমেদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, 1971-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ময়মনসিংহ তিন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিমউদ্দিন আহমেদ এমপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তথ্য প্রযুক্তিতে যিনি একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন নিরলসভাবে, যিনি পেশাগতভাবে সংবাদপত্রের কর্মী সংবাদপত্রের রূপকার সেই থেকে তথ্য প্রযুক্তিতেও নিজের অবদান রেখে চলেছেন, আপনারা সবাই যাকে চেনেন বেসিসের সম্মানিত সভাপতি প্রযুক্তিবিদ মুস্তাফা জব্বার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সাহিত্য সংস্কৃতিতে যাকে আমরা এবার মনোনীত করেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ত্রিশালের যিনি উপাচার্যের দায়িত্ব পালন করছেন, যার একটি বিশেষ কথা না বললেই নয়, যাদের বাড়িতেই আমাদের প্রিয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যার বাবার সঙ্গে অত্যন্ত সখ্যতা ছিল এবং তাদের বাড়িতেই অনেকটা সময় কাটিয়েছেন, আর তিনি হচ্ছেন সেই চট্টগ্রামের মাহবুবুল আলমের পুত্র প্রফেসর ডক্টর মহিতুল আলম, তার উনি আমাদের মাঝে শুধুমাত্র আজকে আপনারা জানেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ওনার সহধর্মিণী আমাদের ম্যাডাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, একটু ম্যাডামকে দাঁড়িয়ে সবাইকে একটু বলার জন্য ই করছে, কারণ চিনতে হবে যিনি আমাদের নীরবে নিভৃতে যে কজন মানুষ কাজ করেন তাকে আমরা খুঁজে বের করে নিয়েছি, নারীদের যার বর্ণাঢ্য কাহিনী আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যার পরিবারে কখনোই কোনোদিন তার এটাকে আমরা বলি 14th generation কখনো কেউ ব্যবসা করেনি, কিন্তু তিনি ব্রত হিসাবে নিয়েছিলেন যে প্রশিক্ষিত করে মানুষকে মানুষের মাঝে তুলে ধরব, এবং তার আজকের সেই রেডিয়েন্ট সারা বাংলাদেশের মানুষ জানে, ওয়ার্ল্ডের অনেক মানুষই জানে, তাকে আমি আমাকে অনেকে অনুরোধ করেছে আমরা যখন রেডি করেছি, কিন্তু আমি তাকে দেখিনি, শুধু তার গল্প শুনেই তাকে আমরা আজকের এই সম্মাননার জন্য আমন্ত্রণ জানিয়েছি, তিনি রেডিয়েন্ট ইনস্টিটিউট অফ ডিজাইনের চেয়ারপারসন গুলশান নাসরিন চৌধুরী, আমরা তাকেও একটু দাঁড়িয়ে ওইদিকে তাকিয়ে বলার জন্য অনুরোধ করছি। এই অনুষ্ঠানটি সার্থক হতো না, সফলও হতে যেত হতো না, যদি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ আমাদেরকে সহযোগিতা না করতেন, কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপকে যারা নিবেদিতভাবে শিক্ষা এবং শিক্ষাঙ্গনকে সমৃদ্ধ করে চলেছেন দিনের পর দিন। সুধি মণ্ডলী, এবার আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছে, প্রথমেই মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছে আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি আপনাকে, সেই সাথে সাথে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71-এর সম্মানিত লেখক সম্মানিত মহাসচিব লেখক সাংবাদিক হারুন হাবিবকে, মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের
সম্মানিত সদস্য সমরচন্দ্র পাল। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আ মরসুম আরিফিন সিদ্দিককে। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছে জননেত্রী শেখ হাসিনার সম্মানিত সাবেক একান্ত সচিব ডক্টর আওলাদ হোসেনকে। মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছে ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এম কে বাসার পিএমজেএফ। আপনাকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্মানিত প্রসিকিউটর ব্যারিস্টার তরিন আফরোজকে। সকল অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিনীত অনুরোধ করছি। সকলকে বিনীত অনুরোধ করব একটু ধৈর্য ধরে আমাদের সাজানো পর্বের অনুষ্ঠান মালা উপভোগ করবার জন্য। অনুষ্ঠানের শুরুতেই সকল অতিথিবৃন্দকে নূপুরের রিনিঝিনির মাধ্যমে বরণ করে নিচ্ছে আমাদের প্রিয় ছোট্ট সোনামণিরা। শু ঝড়ের মতো রে দেশু দেশের নাতি দেশু বাংলাদেশের যত বীর জনতা দেশু ঝড়ের মতো দেশু দেশের নাতি যত বীর জনতা দেশ ঝড়ের মতো বিশ্ব দেশের ডাকে ভেঙে সংশয় দ্বিধা ভয় আমার কাছে শুনো পেতে শোনো স্বদেশ ডাকে
just